জাস্ট এটা চাপ দিবেন এই যে নামাই নিতে পারবেন উঁচু করে নিতে পারবেন তাহলে এই জিনিসটা যখন আমি চাপ দিচ্ছি দেখেন আমি এটা পুরোটাকেই মুভ করতে পারছি এবং এটা আপনি পুরো একশো আশি ডিগ্রি ঘুরায় নিতে পারবেন আপনি চাইলে এটা আসসালামু আলাইকুম আমি টুটুল বাজার থেকে আমার সামনে আজকে যে মিনি পাওয়ার টিলারটা দেখছেন এটা আগের যতগুলো মিনি পাওয়ার টিলার দেখেছেন তার মধ্যে ভিন্ন অনেকটাই ভিন্ন কারণ কেন সেটা আমি পুরো ভিডিওতে আর কি আপনাদেরকে বলার চেষ্টা করব কেন ভিন্ন বাকিগুলোর থেকে আমার সামনে যেটা দেখছেন এটা সেভেন হর্স পাওয়ারের একটা ইঞ্জিন তবে এটাতে এতগুলো কাজ করা যায় মাল্টিপারপাস বলতে পারেন আপনারা এবং এটার এতগুলো কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার হাতে আমি প্রথম থেকে এদিক থেকেই শুরু করি আমার হাতে যে ডান পাশে দেখছেন এটা আমি যদি চাপ দেই দেখেন এই হ্যান্ডেলটা আপনি চাইলেই এইটার মাধ্যমেই হাইট কম বেশি করতে পারবেন জাস্ট এটা চাপ দিবেন এই যে নামায় নিতে পারবেন উঁচু করে নিতে পারবেন তাহলে বুঝতেই পারছেন যে এটা কত ইজি আগেরগুলোতে কী ছিল সামনে নাট ওটাকে খুলে তারপর এটাকে কম বেশি করার এই বিষয়টা ছিল কিন্তু এটাতে আপনার দরকার হলো যে না আপনি উঁচু নিচুতে পড়ে গেছেন দেন তখন এটা সাথে সাথেই আপনি হাইট কম বেশি করতে পারেন তাহলে কতটা ইজি হয়ে গেছে বিষয়টা আরেকটা মজার বিষয় দেখছি দেখাই আপনাদেরকে এখানে দেখছেন একটা এই জিনিসটা যখন আমি চাপ দিচ্ছি দেখেন আমি এটা পুরোটাকেই মুভ করতে পারছি এবং এটা আপনি পুরো একশো আশি ডিগ্রি ঘুরাই নিতে পারবেন আপনি চাইলে এটা আপনি ধরেন এক জায়গায় ঢুকে গেছেন সেখানে আপনি হাঁটতে পারছেন না যান জাস্ট এইটা চাপ দিয়ে আপনি এক জায়গায় বসায় দিলেন এইভাবেই আপনি পাওয়ার টিলারটাকে চালাতে পারবেন আবার মনে হলো না আমি এই দিকে একটু আসবো তখন জাস্ট এটা চাপ দিয়ে আপনি এই পাশে ঘুরাই নিলেন নিয়ে এই দিক থেকে চালাতে শুরু করলেন তার মানে বুঝতে পারছেন যে এটা অন্যগুলোর থেকে কেন আলাদা তো আমি জাস্ট আরও বাকি জিনিসগুলো আপনাদেরকে একটু দেখে বাকিগুলোর মতোই এটার স্টার্ডিং হচ্ছে টেনে স্টার্ট দিতে হয় তারপরে হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে আপনি চালানো অবস্থায় হুট করে এটাকে বন্ধ করতে পারবেন কীভাবে ধরেন কোনো বিপদে পড়েছেন জাস্ট এখানে একটা হাত দিলেই এটা বন্ধ হয়ে যাবে অন্যান্য যেমন সুইচ থাকে সেই সুইচের মতোই কিন্তু এটা একটু ভিন্নতা আছে এটা এখানে জাস্ট হালকা আপনি চাপ দিলেই বা হাত হাত দিলেই আপনার পুরো ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে পিক আপ যেটা সেটা বাড়া কমা হাতের মধ্যেই আছে এবং যখন আপনি চালানোর জন্য এখানে বেলে চাপ দিবেন তখন আপনি এটা রান হবে নর্মালি স্টার্ট হয়ে থাকবে যখন আপনি এখানে কাজ করবেন তখন মেশিনটা রান করা শুরু করবে এবং আগেরটার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা একটু বড় সেভেন হাওয়ার্স পর ইঞ্জিন শক্তিটা একই রকম প্রায় কিন্তু এই স্ট্রাকচারটা একটু বড় আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এখানে দেখেন আপনারা এখানে একটা শেপ বের করানো আছে আপনারা অনেকেই এর আগে আমাদেরকে বলেছিলেন যে মিনি পাওয়ার টিলার দিয়ে আসলে স্প্রের অংশগুলো লাগানো যায় কিনা না পানি তোলা যায় কি না বিভিন্ন পাওয়ার টিলার মিনি রাইস মিলগুলো চালানো যায় কিনা সেটা এখানে আছে এই মেশিনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি বের করে দেয়া আছে আপনারা জাস্ট এখানে অ্যাটাচমেন্টগুলো ব্যবহার করবেন করে আপনি স্প্রেয়ের কাজ থেকে শুরু করে সবগুলো কাজ আলাদাভাবে করতে পারবেন এবং এটা পেট্রোল চালিত হয় আপনার মনে করেন যে কোনো জায়গায় এটা ঠিক করে নিতে পারবেন এক বছর তো সার্ভিস ওয়ারেন্টি আছেই আর মোটর সাইকেল ইঞ্জিন হওয়ার কারণে যে কোনো মোটরসাইকেল মেকারের কাছেও মোটামুটি ঠিক করে নিতে পারবেন আর পাশে যে হেডগুলো আপনারা ব্যবহার করতে পারেন সেগুলো এক এক করে দেখায় এখন এখানে লাগানো আছে রাবারের চাকা এই মেশিনের সাথে আপনারা রাবারের চাকাটা ফিক্সড পাবেন এবং সাথে ফাল থাকবে বত্রিশ ফালের অংশটা যেটা আগেরটার মতো সেরকম থাকবে আর বাকি যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাকি যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদেরকে আলাদা করে কিনে নিতে হবে আপনাদের যাদের যেটা দরকার সেটা আমি প্রথম থেকে শুরু করি এখানে যে ফালগুলো দেখছেন এটা দেখেন যে মাটিটাকে দুই পাশে সরাই দিতে পারবে এবং চাষ করে যেতে পারবে একই সাথে এটা এই ফালগুলো সেই কাজেই ব্যবহার করা হয় এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উইডার হেড আপনারা ছোট ছোটো মেশিনের যে উইডার হেডগুলো দেখেছিলেন সেটার মতোই কিছুটা কিন্তু দেখেন কোদাল টাইপের এটা একটু বড় সাইজ এটাও এই মেশিনেই আপনারা ব্যবহার করতে পারবেন ডান পাশে যেটা সব থেকে বেশি আমাদের কাছে চায় যে আমরা চাষও করবো একসাথে বেডও তৈরি করবো সেক্ষেত্রে এই মেশিনটা দিয়ে আপনারা বেড তৈরি করতে পারবেন এটা যদি ব্যবহার করেন দুই পাশের মাটি এক মাঝখানে তুলে দিবে এবং আপনি যতটুক চান সেইভাবে করে আপনার বেডটা তৈরি করতে পারবেন আগেরগুলার থেকে আরেকটা জিনিস এখানে ভিন্নতা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লোহার চাকা লোহার চাকাগুলো ছোট এই চাকার সমানি এই চাকাগুলো দেওয়ার কারণে আপনার শক্তি ভালো পাবেন যখন আপনারা দেখা গেল কাদাতে চালাতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে যখন আপনারা লাঙ্গলগুলো ব্যবহার করবেন তখন আপনারা এই লোহার চাকা ব্যবহার করতে পারেন তো এই চাকাগুলোর খুব ভালো এটা আপনারা চাইলেই ব্যবহার করতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন লাঙ্গল এর আগেও দেখেছেন আপনার বাকি ভিডিওগুলোতে যে লাঙ্গলগুলো আমরা নিয়ে আসি সেটার মধ্যেও এইটাই দুই পাশে মাটিটাকে তুলে দিতে পারবে যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এ পাশে আমি দেখাই আপনাদেরকে পটেটো ডিগার পটেটো ডিগারটা হচ্ছে আপনার আলু তোলার কাজে ব্যবহার করা হয় এটা আপনার যে কোনো জায়গায় আপনি আলু তুলতে পারবেন এই মেশিনের সাহায্যে তখন আপনারা লোহার চাকা ব্যবহার করতে পারে আমি এদিকে একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ওয়ান সাইড ডিসার তো ওয়ান সাইড ডিসারটা হচ্ছে আপনার এক পাশে মাটি তোলা যারা হচ্ছে নর্মালি ব্যবহার করেন হচ্ছে দেখা যায় যে আইল কাজ বলে অনেকে তো মাটি একপাশে তুলে দিয়ে যেতে চান সেটা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন তো এই ছিল মোটামুটি এই মেশিনের ভিডিও আরও কোনো তথ্য জানা দরকার হলে আমাদের নক করতে পারেন তবে এই মেশিনটা অনায়াসে অনেক কাজের আমরা খুব অল্প পরিমাণ এটা নিয়ে এসেছি দেখার জন্য যে কতটা কাজ করে এবং এটা ফাইনালি খুব ভালো কাজে দিয়েছে আমাদের আশা করছে এর পরবর্তীতে এই মেশিনটা আমরা আরও নিয়ে আসার চেষ্টা করব আপনারা যদি আমরা আপনাদের সাড়া পাই অনেক কমেন্ট এস এস পাই দেন আমরা এটাকে আরও নিয়ে আসার চেষ্টা করব তো ভিডিও বাড়াই না যদি ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি প্রোডাক্টটা প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের পেজে নক করে অথবা ভিডিওতে দেয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ